আরেকবার করে আমরা জিয়ার পথে চলি। সেই জিয়া যেমনি পাকিস্তান শত্রুর সামনে নেমেছিলেন যুদ্ধ করতে, আমরাও সেই জিয়ার গণতান্ত্রিক রাষ্ট্র উদ্ধারের জন্য আরেকবার যুদ্ধে নামে, যেটা 30-29 মে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান বলছিলেন আরেকটা যুদ্ধ আমাদের করতে হবে, আসুন সেই যুদ্ধ করি। আমিও তাদের পক্ষ থেকে, আমিও আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে বলি আরেকটা যুদ্ধ করি, আরেকটা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করি, আরেকটা যুদ্ধ করে দেশের গণতন্ত্র আনি, আরেকটা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরঙ্কুশ করি। জিয়াউর রহমানের দূরদর্শিতা ছিল অত্যন্ত প্রখর। আওয়ামী লীগের পক্ষ থেকে বলে স্বার্থ জাহাজে পাকিস্তান থেকে তরিত অস্ত্র খালাস করতে জিয়াউর রহমান গেছিলেন চিটাগাং পোর্টে, গেছিলেন যাওয়াই স্বাভাবিক, কারণ অষ্টম রেজিমেন্টের তিনি ছিলেন সেকেন্ড ইন কমান্ড, তার কমান্ডার ছিল কর্নেল জাজুয়া। আর্মিতে তো নিয়ম আছে, সিনিয়র কেউ কোনো আদেশ দিলে সেই আদেশ নিয়ে ব্যাখ্যা চাওয়া যায় না, জাস্ট গো হেড, আর কোনো কথা নাই। জিয়াউর রহমান গেলেন বিকেলের দিকে, তিনি গাড়ির গ্লাস দিয়ে যা কিছু গ্লাস দিয়ে দেখতেন তাকে একটা অনুসরণ করে পাকিস্তানি আমি করতে, আরেকটা চিঠি তার একটা সন্দেহ হতো। আগ্রাবাদ ক্রস করার পরে তিনি বাম দিকে টান করে তিনি পোর্টে না গিয়ে, পোর্টে যেতে হলে ডান দিকে যেতে হয়, তিনি বাম দিকে ক্রস করে অন্য গলি দিয়ে সরাসরি জাগজুয়ার বাসায় আসলেন। তিনি তখন ড্রয়িং রুমে বসেছিলেন, মানে সাধারণ পোশাক পরে কলিং বেল টিপলেই তিনি আসলেন, তাকে জানতেছিলেন কি হল উচিত তুমি যে অলমান ইউ বাস্টার্ড, তুমি আমাকে ফোন করার জন্য লোক পাঠিয়েছ, বলে তাকে দরজা থেকে ট্রেনে বাইরে নিয়ে এসে গুলি করে তাকে হত্যা করল। এটা হলো 25 তারিখ সন্ধ্যাকালীন সময়। এর আগে বেঙ্গল রেজিমেন্টের মধ্যে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে, তারপরে তারা সেখান থেকে 11 জন পাকিস্তান আর্মিকে তারা গ্রেপ্তার করে। এই শমশের রবীন্দ্র চৌধুরীর মেজর রফিক, বা মেজর রফিক দূরে ছিল আরেকটা স্টেশনে ছিল, এবং কর্নেল অলি আহমেদ, এরা সবাই মিলে তারা সিদ্ধান্ত নিল যে আমরা রিভোল্ট করব। হারি শহরে এসে যে গাড়ি ড্রাইভ করছে জিয়াউর রহমানকে নিয়ে এসে, তখনও সে পাকিস্তান আর্মির একজন পাকিস্তান, কারণ উনি তো তখন কমান্ড নিয়ে নিয়েছে অষ্টম রেজিমেন্টের, কমান্ড তো তার হাতে জাগজুয়া নাই। আসার পরে তাদেরকে গ্রেপ্তার করে তাদের হাত থেকে রাইফেল গুলি দিয়ে হালি শহরের সদর রাস্তার উপরে একটি তেলের ড্রামের উপরে দাঁড়িয়ে জিয়াউর রহমান বলে রাত্রি 2:25 মিনিটে উইল রিভোল্ট। এই রিভোল্ট বলার পরে তারা সবাই গজগজে পটিয়ার থেকে চললেন রেললাইন। কিছু পথ এগোনোর পরে তখন ইপিআরে যে সকল সামরিক বাঙালির সামরিক ছিল তারা সবাই, যেটা পরে বিডিআর বলি আমরা, তারা প্রায় 150 জনের লোক তাদের সাথে যোগ দিল, তারা মিছিল করতে করতে পটিয়াতে গেলেন, রাত্রি যাপন করলেন, সকালবেলা মিছিল করলেন, এবং বিকালে কালুরঘাট ব্যথার কেন্দ্র দখল করলেন 26 তারিখ। 26 তারিখ কালুঘাট ব্যথার কেন্দ্র দখল করে জিয়াউর রহমান যে স্পিচটা দিচ্ছেন, আই মেজর জিয়া নাকি, এবং সিম্পলি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করছি, আপনারা যুদ্ধে অংশগ্রহণ করুন, তার আগে একটি গুরুত্বপূর্ণ নাম ছিল, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর জিয়া, ডু হিয়ার বাই ডিক্লেয়ার, আমি ভুল বললাম, প্রথম তিনি রাষ্ট্রপতি দাবি করে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিলেন এবং সবাইকে যুদ্ধে অংশগ্রহণ করতে বললেন।
কেন তার কি ক্ষমতা লোক ছিল তিনি সেনা বাহিনীর বিরুদ্ধে যখন বিদ্রোহ করেছেন আর স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছেন সেই দেশের তো একজন রাষ্ট্রপ্রধান দরকার আদারওয়াইজ এটা তো একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হবে একটা ক্ষুদ্র বিদ্রোহ হিসেবে দেখা দেবে আর জনসমর্থন বাংলাদেশের পক্ষে তো দরকার হবে তাই তিনি তাকে রাষ্ট্রপতি দাবি করে তিনি ঘোষণাটা দিলেন পরের দিন চিটাগং শহরে ঘুরতে ঘুরতে একে খানের হিমটপ বাসায় গেল একে খান বলল মেজর সাহেব সব তো ঠিক আছে আপনার এই ঘোষণায় মনে হয় রাজনীতিবিদ আবার ব্যস্ত লাগাতে পারে এরা তো সরকার গঠন করার জন্য ব্যস্ত একটা সুযোগ নিতে পারে এবং সেক্ষেত্রে সহস হতে পারে তারপরে মেজর জিয়া তৎকালীন মেজর জিয়া 27 তারিখে আবার তিনি এটাকে রিফর্ম করলেন সেখানে বললেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান উনি কিন্তু বলেন নাই অ্যাজ ডাইরেক্টেড বাই জিয়াউর রহমান অর অ্যাজ এ জি শেখ মুজিবুর রহমান অর অ্যাজ ডিজায়ার বাই মুজিবুর রহমান আবার উনি ওই ঘোষণার সময় আগের দিন যে তিনি রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন তিনি কিন্তু তাও প্রত্যাহার করেন নাই তিনি রাষ্ট্রপতি হিসেবে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান সকল রাজনৈতিক দল শ্রেণী পেশার লোকদেরকে আবার আহ্বান করলেন যুদ্ধে অংশগ্রহণ করুন আওয়ামী লীগ 27 তারিখে হরতাল ডেকেছিল 25 তারিখে নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনারা ট্রাই টু রিকালেক্ট দ্য ডকুমেন্ট তৎকালীন পত্রিকা দেখেন আমিও সেই হরতাল সফল করার জন্য সকলে নামছিলাম জ্ঞানের থেকে হাঁটতে হাঁটতে আমি জগন্নাথ হল পর্যন্ত গেলাম তখনও মাথায় ঘুষ নাই রাত্রিবেলা 25 তারিখে মানুষ মাসে আমাদের পাইলে ছাড়বে না দেখলাম যে কিসের হত্যা জনগণ ছুটছে ছুটছে ঠিকানাবিহীন সামনের পথ অতিক্রম করছে কারো কাঁধে বেয়ে কারো কাঁধে শিশু বাচ্চা কারো করে শিশু বাচ্চা একজন তিনটা বাচ্চা নিয়েও পথ চলছে বুড়িগঙ্গার তুড়া ঢাকার চারিপাশে নদীর পাড়ে এবং মানুষের ভয় যেমন এখন সিমুলিয়া পাটুরিয়াতে দেখা যায় লকডাউনের সময় অর্থাৎ আশ্রয় খুঁজছে কারণ তাদের কাছে কোনো ঠিকানা নাই কোনো তাদের আগ্রহ নাই সেদিন রাত্রি প্রায় 13 জন জাতীয় পরিষদ সদস্য প্রাদেশিক পরিষদ সদস্য সহ আমরা পুরাতন ঢাকার একটি বাড়িতে পাশের বাড়ি থেকে একজন ইউজিন অফিসার ডিপটি অ্যাকাউন্টেন্ট জেনারেল তখন তিনি আমাকে ডেকে ডেকে বলছে আরে বাবু টেলিভিজন কি খোলো রেডিও খোলো রেডিও খোলো মেজর জিয়া জানি কি বলতেছে তখন আমরা থ্রি ব্যান্ডের ফ্রিজ রেডিওতে এক্সট্রা এরিয়াল লাগালাম ছাদের উপরে গিয়ে দেখেন ভাঙা ভাঙা কণ্ঠে শুনতেছি আই মেজর জিয়া তখন এসে মন্ত্রী পরিষদে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের তথ্য বেতার মন্ত্রী হওয়ার জন্য শেখ মুজিব তাকে জানিয়ে দিয়েছিলেন তিনি বললেন যে আমাদের আর বসে থাকার সুযোগ নাই লেট আস মুভ অলরেডি উই হ্যাভ গট দ্য গাইডলাইন ফ্রম মেজর জিয়া মানে দেশের স্বাধীনতার ঘোষণা হয়েছে এখন আমাদের কাজ করতে হবে আমরা ঢাকা ত্যাগ করলাম তার আগের একটি ঘটনা আছে আরেকটা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিলোপ করে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ